সরকার দেশকে নিয়ে তামাশা শুরু করেছে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট ও সমমনা দলের নেতারা। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তারা। এ সময় তারা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা ১০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সারাদেশ বন্দীখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করে ১২ দলীয় জোটের নেতারা বলেন, সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হয়। এ সময় বক্তারা সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। খাঁচার মধ্যে বন্দী মুরগির মতো মানুষ, আর বাংলাদেশ হয়েছে খাঁচা, বাংলাদেশের বিবেক বন্দী। আপনারা দেখেছেন মায়ের জানাজা এসছে ডান্ডাপুরি পেরে, সেটা কি ডান্ডাপুরি একজন ব্যক্তির পায়ে ছিল? না, সেটা ছিল বাংলাদেশের পায়ে ডান্ডাপুরি। এদিকে পৃথক কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নেতা জোনাস সাকি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে বাজার সিন্ডিকেট এবং অর্থ পাচারকারী দায়ী তা সরকার স্বীকার করতে চায় না, অথচ সরকারের কাজ এগুলো সমাধান করা। বাজার ব্যবস্থার এই সংকটের পেছনে সিন্ডিকেট দায়ী, বাজার ব্যবস্থার এই সংকটের পেছনে আজকে দেশে ব্যাংক লোপার থেকে শুরু করে যেভাবে ভয়াবহ দুর্নীতি, সেই সব বিষয়ে কিভাবে মনোযোগ দেওয়া যায়, সরকারের দায়িত্ব হচ্ছে সেই কাজ করা। সেটা না করে ওনারা মানুষের কণ্ঠ রোধ করতে চান। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। গলা টিপে ধরতে চান, আর সেই জন্য তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে ব্যবহার করেন।